পানির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কোনটি? উত্তর হবে ক নম্বর, সারফেস টেনশন। বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে? উত্তর হবে 17ই মার্চ। অভীক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? উত্তর হবে রবিবার। প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে SDGs কত নম্বর লক্ষ্যে? উত্তর হবে 4 নম্বর। জ্ঞান হয় পূর্ণ কার উক্তি? উত্তর হবে সক্রেটিস। আসমানি কোন ভাষার শব্দ? আসমানি হলো ফার্সি শব্দ। SDGs মেয়াদ শেষ হবে কবে? SDGs মেয়াদ শেষ হবে 31শে ডিসেম্বর 2023। ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঘোষণা করে 30শে অক্টোবর 2017 সালে। রাবাত কোন দেশের রাজধানী? রাবাত হলো মরক্কোর রাজধানী। মুন স্নাইপার কোন দেশের চন্দ্রযান? উত্তর হবে জাপানের। বিপ্লোগ্রাফি শব্দের অর্থ? গ্রন্থ তালিকা। উটপাখি কবিতাটির রচয়িতা কে? উত্তর হবে সুধীন্দ্রনাথ দত্ত। এটি কোরন্দশী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। চুজ দ্য কারেক্ট স্পেলিং? উত্তর হবে এম্বারাস, EMBARRASS। ভারত ও চীনের মধ্যকার সীমান্ত রেখার নাম কি? উত্তর হবে ম্যাকমোহন রেখা। শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের জন্য প্রয়োজন হয় শারীরিক ও মানসিক শিক্ষা। কোনটি কমন জেন্ডার নয়? উত্তর হবে এস্টেস। এক কথায় প্রকাশ করুন, হাতের তালু এক কথায় হবে করতল। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় 28শে অক্টোবর 2023। ঢাবি বঙ্গবন্ধুকে ডক্টর অফ লস ডিগ্রি প্রদান করে 29শে অক্টোবর 2023। বিশ্বের বৃহত্তম ঋণদানকারী দেশ কোনটি? উত্তর হবে চীন। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় 2ই মার্চ 1971 সালে। শেখ হাসিনা সরণী কত লেন বিশিষ্ট সড়ক? উত্তর হবে 14 লেন। কোর্ট অফ রেকর্ড বলা হয় কাকে? উত্তর হবে সুপ্রিম কোর্টকে। বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বন্ধ করা হবে কত সালের মধ্যে? উত্তর হবে 2038 সালের মধ্যে। ওয়ার্ড মেনুবারে কয়টি মেনু থাকে? কম্পিউটারের ওয়ার্ড মেনুবারে 9টি মেনু থাকে।